হাই ভিউয়ার্স লেস টাকা বাউ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেগন্যান্সি চলাকালীন বা ডেলিভারির পরে আমাদের অর্থাৎ মায়েদের দেহে যে মার্ক তৈরি হয় সেই স্ট্রেচমার্ককে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি বা ডেলিভারির পরে স্ট্রেচ মার্কটাকে আমরা কিভাবে কম করতে পারি বা হালকা করতে পারি তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো এর থেকে তোমাদের অনেকটা হেল্প হতে পারে তো চলো ভিডিও স্টার্ট করি ফার্স্টে খুব সংক্ষেপে বলে দিই যে স্ট্রেচমার্ক তৈরি হয় কেন দেখো যখন আমরা প্রেগনেন্ট থাকি আমাদের ভেতরে বেবি একটু একটু করে বড় হতে শুরু করে এবং তখন কি হয় আমাদের যে বেলি অঞ্চলটা আছে সেই বেলি অঞ্চলটার যে স্কিনটা আছে ওই অঞ্চলের ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায় এবং স্কিনটা খুব ড্রাই শুষ্ক হয়ে যায় তার ফলে কিন্তু স্ট্রেচমার্ক তৈরি হয় দেখো এখানে আমি দুটো পদ্ধতির কথা বলবো এক হচ্ছে ন্যাচারাল পদ্ধতি বা প্রাকৃতিক পদ্ধতি এবং আরেকটা হচ্ছে বিভিন্ন রকমের ক্রিম বা লোশনের ব্যবহার করে তো ফার্স্টে বলি ন্যাচারাল পদ্ধতি বা প্রাকৃতিক পদ্ধতির কথা ন্যাচারাল পদ্ধতি বা প্রাকৃতিক পদ্ধতিটার কথা যখন তোমাদের সাথে শেয়ার করব তার আগে অবশ্যই আমি তোমাদেরকে এটা জানাতে চাই যে কোনো ন্যাচারাল প্রোডাক্ট কিন্তু একদিনেই ম্যাজিকের মতন কাজ করে না সেটাকে ডেইলি বেসিসে অ্যাপ্লাই করে যেতে হয় নিজেকে একটা টাইম মেনে রুটিন মেনে এটাকে অ্যাপ্লাই করতে হয় এবং এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা রেগুলারিটি মেনটেন করা ভীষণই দরকার কারণ আজকে তুমি একটা ন্যাচারাল প্রোডাক্ট অ্যাপ্লাই করলে দুদিন করলে না দুদিন মনে হলো যে থাক আজকে করবো না আবার তিন দিন করলে আবার করলে না এভাবে যদি এই রেগুলারিটি চলে আসে তাহলে কিন্তু তাতে ভালো কাজ হয় না তাই কোনো একটা ন্যাচারাল প্রোডাক্ট যখন তুমি অ্যাপ্লাই করবে অবশ্যই তার একটা যেন রেগুলারিটি মেনটেন করা হয় এবং নিয়ম মেনে যেন সেটাকে অ্যাপ্লাই করা হয় তো যদি তুমি প্রেগনেন্ট হও বা তোমার ডেলিভারি হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে তিনটে সিম্পল প্রোডাক্ট তোমার বাড়িতে রেডি রাখা দরকার এক হচ্ছে পিওর ভালো একটা কোকোনাট অয়েল দুই হচ্ছে কোনো গন্ধ নেই কালার মেশানো নেই এরকম অ্যালোভেরা জেল এবং তিন হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ আমন্ড অয়েল এই তিনটে প্রোডাক্ট নিজের বাড়িতে রেডি রাখা ভীষণ দরকার যদি তুমি প্রেগনেন্ট হও তো তখন অবশ্যই প্রোডাক্টগুলো ব্যবহার করার আগে আগে অল্প পোর্শনে লাগিয়ে দেখবে কোনো রকম কোনো অ্যালার্জি হচ্ছে কি না রকম কোনো র্যাশ বা রকম কোনো ইচিং বা কোনো অ্যালার্জি হলে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করা দরকার নেই ওকে তো এবার বলি এই তিনটে প্রোডাক্টকে কিভাবে তুমি ব্যবহার করতে পারো স্ট্রেচমার্ককে অ্যাভয়েড করার জন্য বা স্ট্রেচমার্ক কম করার জন্য ফার্স্টে বলি নারকেল তেলের কথা এই নারকেল তেল সারাদিনে তুমি তিনবার অ্যাপ্লাই করতে পারো বেলি অঞ্চলে অর্থাৎ যে অঞ্চলে স্ট্রেচমার্ক হয়ে রয়েছে বা যে অঞ্চলে স্ট্রেচমার্ক হয়ে থাকে সেই বেলি অঞ্চলে এই কোকোনাট অয়েল সারাদিনে তিনবার অ্যাপ্লাই করতে পারো একবার সকালের দিকে একবার স্নানের আগে আগে আর একবার রাতে খাওয়া দাওয়ার টাইম যে টাইমটা হয় সেই টাইমের দিকে জাস্ট অল্প কিছু সময়ের জন্য তিন মিনিট বা দু মিনিট মতন সময় নিয়ে হালকা হাতে অল্প পরিমাণে তেল নিয়ে ওই জায়গাটায় মালিশ করে নাও যাতে ওই জায়গাটা সবসময় ময়েশ্চার থাকে মানে ময়েশ্চার পূর্ণ থাকে ওখানটা যেন ড্রাই না থাকে তো এইভাবে হালকা হাতে কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করে নাও কোকোনাট অয়েল দিয়ে যখন মাসাজ করা হয়ে যাবে তুমি বুঝতে পারবে তেলটা আস্তে আস্তে স্কিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেল এরপর স্নানের পরে এরপর আসে অ্যালোভেরা জেলের কথা তো স্নানের পরে এই অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করতে পারো এবং ঘুমোতে যাওয়ার আগে রাতে ঘুমোতে যাওয়ার আগে আগে যখন কোকোনাট অয়েল অ্যাবসর্ব হয়ে গেছে স্কিনে জাস্ট তুমি এবার ঘুমোতে যাবে তার আগে আগেও এই অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে দিতে পারো এরপর বলি আমন্ড অয়েলের কথা তো আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিনই থাকে ভিটামিন ভিটামিনই ওইখানকার ওই অঞ্চলের কোষগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করবে তো এই আমন্ড অয়েলও সারাদিনে দুবার তুমি অ্যাপ্লাই করতে পারো একবার যে কোনো একটা টাইমে ধরো ব্রেকফাস্টের টাইমে আমন্ড অয়েলটা অ্যাপ্লাই করলে আর আর আরেকবার ধরো সন্ধ্যের দিকে বা বিকালের দিকে অ্যাপ্লাই করলে জাস্ট হালকা হাতে মাসাজ করবে এবং দেখো যাতে তেলটা অ্যাবসর্ব হয়ে যায় ওকে তো এভাবে এই তিনটে প্রোডাক্টকে সারাদিন ধরে রেগুলারিটি মেনটেন করে অ্যাপ্লাই করতে পারো যে সমস্ত মায়েদের ডেলিভারি হয়ে গেছে তারা বেবিদের বুকে ধরে ব্রেসফিড করাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু জাস্ট আগে আগে এই ধরনের করো না তার ফলে কি হবে যে তেলটা তুমি সেটা তোমার জামায় ঘষা লেগে বাচ্চাকে কোলে নিয়ে বসেছো জামাই ঘষা লেগে সেই তেলটা উঠে যেতে পারে এমন একটা টাইমে তেলটাকে মালিশ করো যাতে তুমি হয়তো ঘুরে বেড়াচ্ছ হালকা ঢিলে ঢালা কোনো পোশাক পরে আছো তোমার ড্রেসের সাথে বেশি ঘষা খেলো না ঘুরে বেড়াচ্ছো সেরম টাইমে মাসাজ করতে পারো হয়তো তুমি শুয়ে রয়েছ সেরম টাইমে মাসাজ করতে পারো এমন টাইমে মাসাজটা করো যাতে তেলটা উঠে না যায় বেশিরভাগ তেলটা যেন অ্যাবসর্ভ করে নেয় ওকে এছাড়া বলি যাদের ডেলিভারি হয়ে গেছে ডেলিভারি পরে দেখতে পাচ্ছ মার্ক তৈরি হয়েছে বা স্ট্রেচমার্কটাকে কম করতে চাইছো তো সেক্ষেত্রে কিন্তু বেশি দিন ফেলে রেখো না কারণ অনেক দিন হয়ে গেলে কিন্তু মার্ককে হালকা করা অনেক মুশকিল হয়ে যায় ডেলিভারির স্ট্রেচ স্ট্রেচমার্কটাকে হালকা করার ব্যবস্থা শুরু করে দিতে পারো এই গেল হচ্ছে ন্যাচারাল পদ্ধতির কথা এরপর আসে কিছু লোশন বা ক্রিমের কথা যেগুলো স্ট্রেচমার্ককে অ্যাভয়েড করতে বা ডেলিভারি হয়ে গেলে স্ট্রেচমার্ককে হালকা করতে সাহায্য করে প্রেগনেন্সি চলাকালীন মার্ক অ্যাভয়েড করার জন্য কিছু আলাদা ক্রিম বা লোশন হয় এবং ডেলিভারির পরে স্ট্রেচমার্ক হয়ে গেলে সেটাকে কম করার জন্য কিন্তু আলাদা ক্রিম বা লোশন হয় তো ফার্স্টে বলি প্রেগনেন্সি চলাকালীন কিছু ক্রিম বা লোশন যেগুলো অ্যাপ্লাই করলে স্ট্রেচমার্কটা আসে না এক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি যখন সাত মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমি আমার গাইনোকোলজিস্টের সাথে এই ব্যাপারে কথা বলি এবং উনি দুটো ক্রিম আমাকে প্রেসক্রাইব করেন একটা হচ্ছে অ্যালিউভেরা আর একটা হচ্ছে লুসি এরা তো আমি এই লুসি এরা ক্রিমটাই কিনেছিলাম এবং এই ক্রিমটা সারাদিন আমি দুবার অ্যাপ্লাই করতাম এবং খুব অল্প পরিমানে লাগতো বেশি লাগতো না তো সাত মাস থেকে শুরু করে একেবারে ডেলিভারি হওয়া পর্যন্ত এই যে তিন সাড়ে তিন মাস সময়টা ছিল এই সময়টার মধ্যে কিন্তু আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করেছি খুবই কম সময়ের জন্য মানে হয়তো সব মিলিয়ে আমি এক মাস টোটাল এই ক্রিমটা লাগিয়েছি এবং যেহেতু শরীরটা ভালো লাগতো না সব সবসময় মন বসতো না ইচ্ছে করতো না তো তার জন্য লাগানো হয়নি ক্রিমটা আমি এই তিন সাড়ে তিন মাসের মধ্যে হয়তো টোটাল কুড়ি দিন কি তিরিশ দিন এই ক্রিমটা অ্যাপ্লাই করেছি দিনে দুবার অল্প পরিমাণে নিয়ে এবং আমার তাতেই এত কম ব্যবহার করার পরেও কোনোরকম কোনো স্ট্রেচমার্ক হয়নি তো এই ক্রিমটা আমার ডক্টর আমাকে বলে দিয়েছিলেন আমি এটা কিনেছিলাম তোমরা যারা এখন প্রেগনেন্ট আছো তোমাদের গাইনোকোলজিস্টের সাথে কথা বলে এই ধরনের ক্রিমের নাম জেনে অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারো অনেকেই প্রেগনেন্সি চলাকালীন এই ধরনের কোনো ক্রিম অ্যাপ্লাই করতে ভয় পান তারা মনে করেন যে বাচ্চার হয়তো কোনো ক্ষতি হতে পারে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বেবি আমাদের অনেকগুলো লেয়ারের ভেতরে থাকে আর এটা অ্যাপ্লাই করা হচ্ছে স্কিনে ফলে সেরকম কোনোই প্রবলেম হয় না তবে যদি কোনো ক্রিম থেকে বা যদি কোনো লোশান থেকে মায়ের অ্যালার্জি হয় সেক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এবং সেক্ষেত্রে ওইটা অ্যাপ্লাই করা উচিতই নয় আদারওয়াইজ কিন্তু এই ধরনের কোনো প্রোডাক্ট বা আমি যেটা দেখেছি লুসি এরা মেখে কোনো রকম কোনো সমস্যা আমার বেবির হয়নি আমারও হয়নি তো এই ধরনের ক্রিম তুমি প্রেগনেন্সি চলাকালীন ব্যবহার করতে পারো ডক্টরের সাথে কথা বলে এরপর আসে ডেলিভারির পরের কথা তো ডেলিভারির পরেও কিন্তু যখন স্ট্রেচমার্ক দেখতে পাওয়া যায় তখনও এমন বেশ কিছু ক্রিম বা লোশন পাওয়া যায় যেগুলোকে আমরা ওই স্ট্রেচমার্ক এরিয়া লাগাতে পারি এই কথাগুলো আমি পার্সোনালি আমার যে সমস্ত রিলেটিভ আছে বা আমার বন্ধুবান্ধব আছে তাদের কাছ থেকে জেনেছি তো বায়ো অয়েল একটি অয়েল যেটা অ্যাপ্লাই করে মার্কের ওপরে ফল পাওয়া যায় এছাড়া আরও কিছু কিছু ক্রিম বা লোশন আছে যেগুলো অ্যাপ্লাই করে কিন্তু স্ট্রেচমার্ক ডেলিভারির পরে যে স্ট্রেচমার্কটা হয়ে যায় সেটাকে কম করতে সেগুলো সাহায্য করে তবে ডেলিভারির পরে স্ট্রেচমার্ক কম করার যে ক্রিমগুলো পাওয়া যায় সেটা একটু কস্টলি হয় তুমি তোমার সুবিধে মতন একটা প্রাইস দেখ এই ধরনের ডেলিভারির পরে স্ট্রেচমার্ক কম করার কোনো ক্রিম কিনে নিতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো থ্যাংক ইউ